এত জোরে ধাক্কা দিল যে আমি একটু ব্যথা পেলাম, তাই হঠাৎ করে এত বড় জিনিস ঠুকলে আমি একটু ব্যথা পাবোই তো স্বাভাবিক। ছেলে আমার দিকে তাকিয়ে হাহা করে হাসতে থাকলো, জোরে জোরে আমাকে গালাগাল করতে থাকলো, নে মাগি তোর ছেলের ঠাপ খা এবার, নোটকি মাগি বেশ্যা চুতমারানি, নে তোর ছেলের খাম্বান ঠাপ খা। এসব বলতে বলতে ও জোরে জোরে আমাকে ঠাপাতে লাগলো। মাথা ব্যথা তাহলে আমার বুক দুটো নড়তে লাগলো। আমার বুক দুটো এতই নড়ছিল যে আমারই অনেক বেশি ব্যথা লাগছিল। আমি হাত দিয়ে আমার বাতাবি লেবু দুটো ধরে রাখি। আমার ছেলে আমাকে ঠাস করে একটা চড় দেয়, আবার গালাগাল শুরু করে। জীবনে বহুত খেল খেলেছ মাঠি, এবার ছেলের খেলা দেখ তুই, কতন দেখিয়ে বেড়ানোর শখ না তোর? এখন থেকে ঘর বাড়িতে আর কোনো কাপড়ই পরবি না তুই, ছেলে আমাকে এসব বললো। আমি আর ওকে কিচ্ছু বললাম না, শুধু থাক খেতে থাকলাম। আমার ছেলেটা ঠাপাতে ঠাপাতে কখন যে 10 মিনিট পার হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি। এখানে ছেলে আমার দিকে তাকিয়ে বলে, এই মাগি আমার মাল খাবি নাকি ভিতরে ঢালবো? আমি চিৎকার দিয়ে বললাম, খানকির পুত আয় আমার মুখে ঢাল তোর মাল, আমি সব খাবো, আমি তোরেই খেয়ে ফেলবো। হ্যালো বন্ধুরা, আমি চৈতি। নিশ্চয়ই মনে আছে আমাকে, মনে না থাকলে আগের পর্বটি তোমাকে শুনতে হবে, তারপর আমি কিছুটা তোমাকে জানাচ্ছি। আমি কলকাতায় বসবাসরত একজন গৃহিণী, আমার বর বিদেশে থাকে, আমার বয়স 36 আর আমার ফিগার 38-36। দুধে আলতা গায়ের রং আমার, যা দেখে আমার ছেলে আমার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু আমি আমার ছেলেকে এত সহজে আমার ভিতরে ঢুকতে দেব না। আমার ছেলে আমাকে পেতে হলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আগের দিন রাতে আমি ওনার ছেলেকে চুষে দিয়েছিলাম, রাতে ওকে নিয়ে পরের দিন কি কি করা যায় ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো একটু দেরিতে, ঘুম ভাঙলো আমার কাজের বউয়ের ডাকে। আমি তাকে দরজা খুলে দিয়ে আমি চলে গেলাম আমার ছেলের রুমে। দেখি আমার ছেলে তখনও ঘরে ঘুমাচ্ছে, শুধুমাত্র একটা জাগিয়া পড়ে সে ঘুমাচ্ছে। আমি আমার ছেলেকে গিয়ে ডাক দিলাম, সে জেগে আমাকে দেখে বেশ খুশি হলো, হাতটা বাড়িয়ে দিল আমার বুকের দিকে। আমি ইশারে বোঝালাম দরজা খোলা রয়েছে, এখন এসব করা যাবে না। এটা বুঝেও আমার দিকে আর হাত বাড়লো না। আমি মিষ্টি একটা হাসি দিয়ে ওকে ডাক পড়লাম, বাবু এখন উঠে পড়ো, বেলা প্রায় 10টা বাজে, আর কতক্ষণ ঘুমাবে তুমি? এমন মধুর মিষ্টি গলায় কথাগুলো শুনেও চমকে গেল, কারণ আমি সবসময় আমার ছেলের সাথে একটু কড়া গলায় কথা বলতাম। শেষ কবে এত মিষ্টি ভাবে তার সাথে কথা বলেছি আমার মনে নেই, সম্ভবত রেজাল্টের দিন। যাই হোক, আমি ওকে মিথ্যে ভাবে ডাক দিয়ে ওর রুম থেকে বের হয়ে গেলাম। সারাদিন আমাদের মধ্যে আর তেমন কিছু হলো না। সন্ধ্যার দিকে আমার বুয়া চলে গেল, আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম আমাদের দুজনের জন্য, তখনও আমার ফোনটা নিয়ে এলো, দেখলাম আমার বর ফোন করেছে। আমার বর বলছে তার নাকি এ মাসেও আসা হবে না, সামনের মাসে নাগাদ ছুটি পাবে তখন আসতে পারবে। শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু আমার ছেলের চোখে আমি দুষ্টু মিষ্টি হাসি দেখতে পেলাম, বুঝতে পারলাম কেন ও হাসছে। আমি ওকে একটু কড়া গলা বললাম, বাবাদের ঈদে আসবে, তাতে কি তুমি আমাকে রোজ এরকম করবে? তুমি কি ভেবেছ প্রত্যেক দিন আমি তোমাকে এভাবে করে দেব? আমার কথা শুনে ছেলে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ছেলে আমার রুমে এলো, এসে আমার সামনে বসে চা খেতে থাকলো। ছেলে সাহস করে আমাকে একটা কথা বলল, যা শুনে আমি আকাশ থেকে পড়লাম। ছেলে বলল, মা প্যাকেটের গুঁড়ো দুটো স্বাদ লাগছে না, তোমার দুধ দিয়ে দিবে একটু? আমি ছেলের সাহস দেখে অবাক হয়ে ওকে কিছু বলতে পারলাম না। ছেলে তখন আমার দিকে তাকিয়ে আছে একটানা, আসলে আমার ছেলের চোখের দিকে না তাকিয়ে সে আমার বুকের দিকেই তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম আমি তাকে আর শাসন করলাম না। টিভিটা অন করলাম, টিভিটা অন করতেই দেখি ওতে ওসব ভিডিও চলছে। আমাদের টিভিটা স্মার্ট টিভি, যার কারণে ফোনে যা চলছিল সেটাই টিভিতে দেখা যাচ্ছিল। ছেলে তার ফোনে এসব ভিডিও দেখছিল, আর সেটাই মিরর করে টিভিতে রেখে দিয়েছে, যাতে করে টিভি অন করলেই আমার চোখে এসব পড়ে। আমি এটা দেখে ছেলের দিকে তাকিয়ে দেখি ছেলে অলরেডি তার প্যান্ট খুলে তার টাওয়ারটি নিয়ে নাড়াচড়া করছে। আমি বুঝতে পারলাম ছেলে কি চাইছে। এতক্ষণে আমারও হালকা হালকা কাম ভাব জেগে উঠেছে, ভাবলাম ছেলেকে আর শাসন করে কি হবে, যা হওয়ার তা তো হয়ে যাচ্ছে। ছেলেকে আমার কাছে ডাকলাম, তিরিং মিরিং করে লাফাতে লাফাতে আমার সামনে এলো, আর ওর লাফানোর সময় ওর টাওয়ারটিও লাফাচ্ছিল। এটি দেখে আমার খুব লোভ লাগলো, আমি সাথে সাথে ওর টাওয়ারটি ধরে আমার মুখে পরে নিলাম। ছেলে আমাকে ইশারা করলো ও খাটে শুতে যায়। ওকে খাটে শুয়ে দিয়ে আমি ওর উপর উফু হয়ে বসে ওর টাওয়ারটি চুষছিলাম। চুষতে তুষতে ও টাওয়ারটি অনেক বড় হয়ে গেল, মনে হলো যেন গতকালকের চেয়েও বেশি বড় লাগছে আর কি। হতে পারে গতকাল ভয়ে সম্পূর্ণ সাইজ হয়ে আসতে পারিনি। আমি ভাবলাম আমার ছেলেকে নিয়ে আরো একটু খেলবো, তাই মোটামুটি চুষতে চুষতে হঠাৎ করেই থেমে গেলাম। আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলল,
মা আর একটু চুষো না, একটু পরেই বের হয়ে যাবে। আর ছেলেকে আমি বললাম বের হতে না হতে যাতে না হয় সেই জন্যই তো থেমে গিয়েছি। এত জলদি বের করা শিখলে হবে, সুখ দিবি কিভাবে? আমার কথা শুনে কি বুঝলো আমি জানি না, তবে কিছুটা হেসে দিল, বলল মা তুমি কি বলতে চাইছো, তুমি কি আমাকে ঢুকাতে দিবে? ছেলের সাহস দেখে আমি বেশ অবাক হলাম, বললাম নিজে আমাকে লাগাতে চাস তুই, কত বড় সাহস তোর। আমার ছেলে আমাকে থামিয়ে দিয়ে বলল সাহসের কি আছে, তুমি তো সবকিছু শুরু করেছো, এখন আমি বললে দোষ? বুঝলাম ছেলের কথায় যুক্তি আছে, কিন্তু এত সহজে হার মানব না আমি, আমি ওকে নিয়ে আরো খেলতে চাই। তাই এই কথা শুনেই আমার মাথায় রাগ হয়ে গেল। আমি ওর টাওয়ারটা ধরে গোড়ায় একটা চাপ দিলাম, ওর ব্যথায় কেঁকে উঠলো। কিছুক্ষণের মধ্যে টাওয়ারটা একদম ছোট হয়ে গেল, যে কোনো মানুষের টাওয়ারে এরকম গোড়ায় চাপ দিলে সেটা ছোট হয়ে যায়, খাড়া থাকা অবস্থায় যে কোনো ছোট্ট আঘাতেও ছোট হয়ে যায়। আমার ছেলে চমকে উঠল, চমকে উঠে আমাকে বলল মা এটা তুমি কি করলে? আমি বললাম চুপ থাকবি, পেয়াদব কোথাকার, আমি যা বলবো তার চাইতে বেশি বুঝবি না। ছেলে বলল ওরে আমার সতী সাবিত্রী মারে, ছেলের টাওয়ার চষার সময় তো কোনো কিছু হুঁশ থাকে না, এখন এত ন্যাকামি করছো কেন? ছেলের কথা শুনে আমার আরো রাগ হয়ে গেল, কিন্তু আমি কিছু করতে যাবো তার আগেই আমার ছেলে আমার উপর হামলে করলো। আমি অবাক হয়ে গেলাম ছেলের সাহস দেখে, ছেলে আমার হাত পা আটকে ধরলো, আমি ওর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমি ওর সাথে পেরে উঠছিলাম না। অতঃপর ও আমার ব্রা ধরে টান দিল, টান দিয়ে মাথার কাছ থেকে খুলে বের করলো, মানে আমার ছেলে আমার ব্রা খুলেছে কিন্তু আমার হুক খুলেনি। ওর সামনে আমার বুক উন্মুক্ত হয়ে গেল, আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমার ছেলে আমার বুকের উপর হামলে করলো, আমার ডান পাশের বাতাবি লেবুতে মুখ দিয়ে চুষতে শুরু করলো, আর বাম পাশেরটা হাত দিয়ে কচলাতে লাগলো। ওর চোষার কচলানিতে আমি বেশ হর্নি হয়ে উঠলাম, আমার বেশ ভালো লাগতে লাগলো। বেশ খানিকক্ষণ এইসবের পর আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলল মা তাহলে এবার ঢুকিয়ে দেয়। সম্মতি দিলাম, সাথে সাথে আমার পেটিকুটটি উঠিয়ে এক ধাক্কায় ওর জিনিসটা আমার ভেতর ঢুকিয়ে দিল। এত জোরে ধাক্কা দিল যে আমি একটু ব্যথা পেলাম, তাই হঠাৎ করে এত বড় জিনিস ঢুকলে আমি একটু ব্যথা পাবোই তো স্বাভাবিক। ছেলে আমার দিকে তাকিয়ে হাহা করে হাসতে থাকলো, জোরে জোরে আমাকে গালাগাল করতে থাকলো, নে মাগি তোর ছেলের ঠাপ খা এবার, নটকি মাগি বেশ্যা চুত মারানি, নে তোর ছেলের খাম্বান ঠাপ খা। এসব বলতে বলতে ও জোরে জোরে আমাকে ঠাপাতে লাগলো। মাথা ব্যথা তাহলে আমার বুক দুটো নড়তে লাগলো, আমার বুক দুটো এতই নড়ছিল যে আমারই অনেক বেশি ব্যথা লাগছিল। আমি হাত দিয়ে আমার বাতাবি লেবু দুটো ধরে রাখি, আমার ছেলে আমাকে ঠাস করে একটা চড় দেয়, আবার গালাগাল শুরু করে, জীবনে বহু খেল খেলেছো মাগি, এবার ছেলের খেলা দেখতে গতন দেখিয়ে বেড়ানোর শখ না তো, এখন থেকে ঘর বাড়িতে আর কোনো কাপড়ই পরবি না তুই। ছেলে আমাকে এসব বলল, আমি আর ওকে কিচ্ছু বললাম না, শুধু থাপ খেতে থাকলাম। আমার ছেলেটা ঠাপাতে ঠাপাতে কখন যে 10 মিনিট পার হয়ে গেছে আমি খেয়াল করতে পারিনি। এখানে ছেলে আমার দিকে তাকিয়ে বলে এ মাগি আমার মাল খাবি নাকি ভিতরে ঢালবো? আমি চিৎকার দিয়ে বললাম খানকির পুত আয় আমার মুখে ঢাল তোর মাল, আমি সব খাবো, আমি তোরেই খেয়ে ফেলবো। আমার কথা শুনে এক ছটকে তার টাওয়ারটি আমার সোনা থেকে বের করে নিয়ে আমার মুখের কাছে এসে আমার মুখের ভেতর তার টাওয়ার ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে একটা বড় বড় ঠাপ মারল আমার মুখে, তারপর কল কল করে ওসব মাল আমার বুকের ভেতর ছেড়ে দিল। আমি সবটুকু মাল চেটে পুটে খেয়ে নিলাম, এমনিতেও মাল খেতে খুব ভালো লাগে আমার, তাই যখনই মাল পাচ্ছি তখনই খাচ্ছি। এরপর ছেলে আমার পাশে এসে শুয়ে পড়ল, আমি হাত দিয়ে তার টাওয়ার ধরলাম। আমার ছেলে আমাকে গালাগাল দিয়ে বলল তোর এখনো খাই মেটেনি মাগি? তারপর আমরা কেউ আর কারো সাথে কোনো কথা বললাম না, দুজনেই ঘুমিয়ে পড়লাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাও জলদি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো, দেখা হবে নতুন গল্পে, ধন্যবাদ।